এরকম অনেকবার হয়েছে যে আপনি ফেসবুকে একটা পণ্য দেখলেন এবং সেই পণ্যটা দেখার পর যখনই আপনি নিউজ ফিডে আসলেন হয়তো সেই পণ্যটি বা সেই ক্যাটাগরির অন্যান্য পণ্য আপনার নিউজ ফিড পড়তে দেখানো শুরু হয়ে গিয়েছে এটা কীভাবে হয় পুরোটাই হয় হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে এবং এই জিনিসটা আপনি নিজেও কিন্তু শিখে মাত্র একশো টাকায় এক হাজার থেকে দুই হাজার টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারেন আপনি নোটিশন ধরে দিতে পারবেন আপনি জেন্ডার আপনি বিহেভিয়ার কিংবা আর কাস্টমাররা কোন ধরনের সব আপনি সেভ করে এক তুমি অন্য বাজেটে ফেসবুকে অ্যাড কেপে নাট করতে পারবে তো আমি সাফি আহমেদ আমার দশ বছরের ক্যারিয়ার এক্সপিরিয়েন্স থেকে এই পোস্টটা ডিজাইন করেছি এবং আশা করছি এই কোর্সটা করার পর আপনি সঠিকভাবে আপনার বিজনেসের জন্য কিংবা আপনার সার্ভিসের জন্য অ্যাড ছাড়তে পারবেন এবং সেখান থেকে বেনিফিটেড হয়ে একটা বড় সড়ো বিজনেস গড়ে তুলতে পারবেন